বিয়ের আগে আপনি অনেক কয়েকবার লাগাইছেন, মজাও পাইছেন, লাগাই সেই মজা পাইছেন, এমনকি রাতেও লাগাইছেন। আমার বউ মাঝে মাঝে পেশাব করছে, এটা হচ্ছে বেশি কথা। পেশাবটা যখন দুইতে গেছি না, পেশাবের যে একটা গন্ধ, ওইটা গন্ধ হচ্ছে দুর্গন্ধ, এটাই হচ্ছে সবকিছু। তাছাড়া কি, আরে না, চটকিটা আলাদা, লজেন আলাদা, বুঝছেন? মিথ্যা কথা কানকে, বউনিয়া মানুষ এই জায়গায় বাগানে আসে না। কোন জায়গায় বউনিয়া থাকবেন? ঘরে। এই মিয়া, ঘরের জিনিসই তো বাইরে বাইরে করা লাগে, করা লাগে না? না, এটা ঠিক না। বউ ঘরের, বউ সবসময় ঘরে থাকে সেটা আমি জানি, কিন্তু আপনারা বাইরে চলে আসছেন। আসলে যদি আপনারা বউ নিয়ে আসলে ঘুরতে আসে থাকেন, আসলে মেয়ে মানুষ এক একটা বাসায় থাকতে বন্দী হয়ে যায়, তাদের দম বন্ধ হয়ে যায়। আমার বউ আমাকে কি বলছিল জানেন? যে তোর বউ থাকবে না, আসলে আমার বউ নাই, কেউ চলে গেছে। প্রিয় দর্শক ভাইরা, আমি মুকুল হোসেন আসছি আপনাদের নিউ ধাঁধা নিয়ে। আজকে এমন ধাঁধা দেবো যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমার ধাঁধা দেখলে। আর খবরদার, মাথা নষ্ট করার আগে ঠান্ডা মাথায় ধাঁধাটা দেখুন। কি ভাই, আপনারা এখানে কি করতেছেন? আর তার আগে আমি একটা কাজ করে দিচ্ছি, এই যে দেখতেছেন আপনাদের সামনে আমি চলে আসছি, এই যে এদিকে ক্যামেরা চলতেছে একটা, আপনাদের আমি কিছু ধাঁধা ধরবো, নিউ ধাঁধা চ্যানেল থেকে আসছি। আপনাদের এই ধাঁধা ধরার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখানো হবে, সব জায়গায় দেখানো হবে, আপনারা ভাইরাল হয়ে যাবেন পুরো, ঠিক আছে? আরে ভাই, ভাইরাল হইব? হ্যাঁ, জানে মান বহুদিন চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আপনার নাম কি আপু? আমার নাম ফাইমা। আপনার নাম? আমার নাম আলম। প্রিয় দর্শক ভাইরা, আলম আর ভাইমা এরা দুজন বাগানে প্রেম করতে আসছে, আসার পরে আমার সাথে ধরা খেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বুঝছেন যে বাগানে এরা কিসের জন্য আসছে। আসলে এদের আমি ধরতে আসি নাই, আপনাদের মজা দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য আসছি। অলরেডি মিস্টেস ফন্ড ইস্টেসেস কাইন্ড ফন্ড ইস্টেসেস ফন্ড ইলিউশনিস্ট অ্যাডভেন্টাস্ট ধাঁধা ইন্ডিস বাইট স্কিট কি গুলো আপনারা বোঝেন নাই না? আপনার লেবার রকম শিক্ষিত বেশি, এই জন্য আপনি বুঝতে পারেন নাই, এটা আমি ঠিকই বুঝছি। আমি কিন্তু এটা বুঝি ভালো, টু টাইম ডাস্টবিন ওয়ান টাইম ইউজ। আচ্ছা, আপনি কি ফেসবুক চালান? চালাই মাঝে মাঝে ভাই। আপনি কি করেন? আমিও মাঝে মধ্যে। এটা আপনার কি হয়? আমার, আমার বউ ধর্মী মিথ্যা কথা কানকে, বউনিয়া মানুষ এই জায়গায় বাগানে আসে না। কোন জায়গায় বউনিয়া থাকবেন? ঘরে। এই মিয়া, ঘরের জিনিসই তো বাইরে বাইরে করা লাগে, করা লাগে না? এটা ঠিক না। বউ ঘরের, বউ সবসময় ঘরে থাকে সেটা আমি জানি, কিন্তু আপনারা বাইরে চলে আসছেন। আসলে যদি আপনারা বউ নিয়ে আসলে ঘুরতে আসে থাকেন, আসলে মেয়ে মানুষ এক একটা বাসায় থাকতে বন্দী হয়ে যায়, তাদের দম বন্ধ হয়ে যায়। আমার বউ আমাকে কি বলছিল জানেন? যে আমাকে নিয়ে বেড়াতে যা। আমি বললাম মেয়ে মানুষ নিয়ে তো আমি বেড়াতে যাই না। তখন আমাকে বলছিল একটা কথা, যে তোর বউ থাকবে না, আসলে আমার বউ নাই, কেউ চলে গেছে। আপনি বউ নিয়ে বেড়াতে আসছেন, আমি খুবই খুশি হয়েছি, দর্শকও খুশি হয়েছে। তাই আমি একটা ধাঁধা খেলতে আইছি। ধাঁধা? হ্যাঁ, এটা জীবনে খেলি নাই আপু। এটা ধাঁধা খেলবেন আমার সাথে? ওকে। প্রিয় দর্শক ভাইরা, খেলতে রাজি হয়ে গেছে, এবার দেখেন খেলা জমবে, খেলা হবে মাঠে। আজকে খেলা জমিয়ে দেবো, ফাড়াফাড়ি চমৎকার এমন খেলা দেবো ভাই, খালি আপনারা দেখতে থাকেন মাথা নষ্ট হয়ে যাবে। আপুর সাথে আমি খেলবো, ঠিক আছে? না, আপনি ওর সাথে খেলবেন? ধরবি, আপনি তো আমার সাথে খেললে তো সাহস পান না, আপনি না করছেন। আপনি এক কাজ কর, তুমি এসে আসো দেখি। না 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 না, দেখেন ওই পাশে নেবেন না। ঘটনা হলো যে সে আমার সাথে খেলতে রাজি হয়েছে, প্রথম আপনি না করছেন। আপনি ডিসকাস ইস মার্কাস, মানে আপনি প্রথম না করছেন, আপনাকে এর বাইরে রাখা হইলো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি ধাঁধা খেলবো, ঠিক আছে? রাজি আছেন তো আপনি নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা আর দেরি না করে ধাঁধায় ফিরে যাচ্ছি, এটা প্রশ্ন করবো আপনাকে। আচ্ছা, মেয়েরা বিয়ের আগে কোন জিনিসটা লাগায়? এটা কোনো কথা বললেন আপনি। কেন? মেয়েরা বিয়ের আগে কোন জিনিসটা লাগায়? দেখেন, নেগেটিভ নেবেন না, আমি নেগেটিভ বলি নাই। আসলে মেয়েরা, সব মেয়েই বিয়ের আগে লাগায়। কি লাগায়? আচ্ছা তুমি বলো তো। লিপস্টিক লাগায়, মেকআপ লাগায়, আর কিছু লাগায় না? তারপর আর আপনি কি আপনার ভোরে লাগাইছিলেন বিয়ের আগে? আরে ভাই, আপনি কি বলতেছেন? আমি তো সেই কথা বলি নাই, আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। তাইলে কোনটা বলেন? বিয়ের আগে বউ কি লাগায়? বিয়ের আগে বউয়ের সাথে আমার দেখাই হয় না, আমি লাগাবো কি? কিন্তু আমার বউ বিয়ের আগে অনেক কয়েকবার লাগাইছে। কতবার লাগাইছে তার কোনো ঠিক নেই, হাজার হাজার বার লাগাইছে। আচ্ছা কোন, আপনি কোন কি লাগায়? আচ্ছা তুমি তো মেয়ে মানুষ একটা নাকি, তো তুমি কো বিয়ের আগে কি লাগায় মেয়েরা? আমরা লিপস্টিক লাগাই, মেকআপ লাগাই, আর কি লাগাও? তারপরে চোখে আইব্রো, কাজল, এগুলো লাগাই। আর কিছু লাগান না আপনি? আর কিছু? যেটা লাগাইলে মজা পায়, যেটা লাগাইলে মজা পায় সেই মজা। আরো বারবার লাগাইতে মন চায়, কয়েকদিন পর পরই লাগাই, ঠিক আছে? আর লাগায় খালি বারবার দেখে, ভুকসি বারবার দেখে, সেই জিনিসটা হচ্ছে কি? আচ্ছা বারবার লাগাই যে দে, এটা কি দিয়ে? আমি তো নিজে জানি না, তুমি জানো? আমি আরো জানা নেই আপু। আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনি তো অনেক কয়েকবার লাগাইছেন, আমি নিজেও জানি যে আপনি লাগাইছেন। আমি, আপনি কি কোন এসব? আমি কি লাগাইছি কয়েকবার? এমন কোন মেয়ে না এই যে লাগায় নাই, আর আপনি লাগান না, এটা কথা হইলো? এক কাজ করো, কাটল টাটল আছে মাথার মধ্যে মারি বেটার আগে। হ্যাঁ, এটাই করা লাগবো। তবে আরেকটা কথা কি, দর্শক খেয়াল করে দেখছেন আমার আপু যে ঠোঁটে যে লিপস্টিক নিয়েছে খুবই সুন্দর, আর তার চোখের দুটি চাউনি দেখে তো মাথায় নষ্ট। তাই বলে আপনারা চোখ দিয়ে না কাম হবে না, তার সাথে জোড়া আছে, ঠিক আছে?
এবার কথা না বাড়িয়ে প্রশ্নর জবটা দেন, আমি চলে যাবো। আর আপনি যদি প্রশ্নর জব দিতে পারেন আমাদের নিউ চ্যানেল থেকে, নিউ দাদা চ্যানেল থেকে, আপনাদের জন্য একটা লজেন্স পুরস্কার। কি এই লোক বলে শিখ, যাতে ইংলিশ হয়েছে না অনেকের লজেন্স। আরে চকলেট, আরে না চটকিট আলাদা লজেন আলাদা, বুঝছেন? এমনকি রাতেও লাগাইছেন, রাতেই বেশি লাগাইছেন, দিনে কম লাগান। দিনে লাগাইলে আবার তো মানুষ দেখে, সেই কারণে রাতেই লাগান বেশি। এটা কি ক্রিম? আর ক্রিম কেন হবে? কে ক্রিমে তো আমরা রাতে লাগাই, আর কিছু লাগান না? এটা এসে এদিকে, এখানে মাথায় রোদ পড়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, উত্তর তো আমরা আপনি দেন দেখি কি লাগাই মেয়ের আজকে। কিন্তু উত্তর দিয়া দিতে হবে আপনার। উত্তর তো অবশ্যই দেব, আপনারা যদি না দিতে পারেন তাহলে আপনারা এই সুন্দর লজেন্সটা যে মিস করলেন কিছুই করার নাই। লজেন্স যেটা মিস করছে এটা তার করার কিছু নেই। আছে না তাহলে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আপনি আপনার যে দার সাথে ঘুরতে আসেন একটা প্রশ্নের উত্তর সে দিতে পারলো না, তাহলে সে আপনার গল্পেন হয় কীভাবে? গল্পেন হয় কীভাবে? আরে আমার ঘরের বউ। হ্যাঁ অর্শে দেখেন, আপনি ঘরের বউ থেকে আমার কাছে চলে আসেন, আপনার মজা পাবেন, ঠিক আছে? আর যে উত্তর দিতে পারেন, আর আমি দেখেন সবগুলোর উত্তর দিতে পারি, কত প্রশ্নের উত্তর দিতে পারি, আর সে তো কিছুই পারে নাই। সাধারণ একটা ব্যাপার যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তাকিয়ে আপনি কী করবেন? আপনি কি করেন? আমার স্বামীরা রেখে আপনার কাছে যাবো আমি। আচ্ছা একটা কথা বলতে পারবেন, আপনি কি কোনো সময় সে থাল বাসন মেজে দিছে এগুলো ধরনের কাজ পারে? এগুলো কি আপনি মাজেন? অবশ্যই, বউকে যদি আমি সেবা না দিতে পারি তাহলে আমি স্বামী হবো কিসের? আমার বউর সব কিছু বিছনা ধারি খেতা আল্লা খেতা বাসির, আমার বউ মাঝে মাঝে পেশাব করছে, এটা হচ্ছে বেশি কথা। পেশাবটা যখন দুধে গেছি না, পেশাবের যে একটা গন্ধ, এটা গন্ধ হচ্ছে দুর্গন্ধ, এটাই হচ্ছে সব কিছু, তাছাড়া কিছুই না। তাই তাই আপনার এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ। আর এই যে বউ যে আপনার যে ঘরে মতে ঘরে খায়, এটা নিয়ে আপনার বিচার তো কি? এটা কিছুই না, বউ যদি ঘরটা সে পেশাব করে ফেলা, ওটা তার ব্রেক নাই যে পেশাব করবে না, জোরে পেশাব আসলে পরে কি করবে? আচ্ছা এত কথা বাদ, আপনি উত্তরটা দেন। হ্যাঁ উত্তর তো অবশ্যই দেবো, যা বইয়ের প্রশ্নটা শেষ করি। আসলে খালি বই না, আমি মাঝে মাঝে পোশাক করি, দেখি যে বাইরে দাঁড়া থেকে পেশাব করতেছি। দুজনই একই কোয়ালিটির লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর সময় নষ্ট করবো না, তাহলে প্রশ্নের উত্তরটা দিতে পারেন নাই। বিয়ের আগে সব মেয়ে লাগায়, কি লাগায় জানেন? হ্যাঁ এটা প্রশ্নের জবাব দেবো না, দর্শক বাইরে দিবেন, থাকবে আবার আপনারা মাইন্ড করতে পারেন, আমি দিয়ে যাই। হ্যাঁ মেহেদি বিয়ের আগে লাগান নাই আপনি? হ্যাঁ অনেক কয়েকবার লাগাইছেন না? হ্যাঁ। রাতে লাগান না? আপনাদের আনন্দদায় হচ্ছে আমাদের কাজ, আপনারাও পাশে থাকুন, আমরাও আপনাদের পাশে আছি।